নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি, সম্পূর্ণ নিরামিষ, একদম সহজ সাধারণ ঘরোয়া একটা রান্নার রেসিপি, পাঁচ তরকারির ঝোল। গরম গরম ভাত দিয়ে এটা খেতে অমৃত সমান লাগে, আর একদম নামমাত্র তেল মশলা এটা তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। রান্নাটা করার জন্যে প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা গোলমরিচ আর 1 চামচ পাঁচফোড়ন। মিডিয়াম আঁচে 30 থেকে 40 সেকেন্ডের জন্য পাঁচফোড়ন আর গোলমরিচ একটু হালকা করে ভেজে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে পাঁচফোড়ন যেন বেশি লাল না হয়ে যায় বা পুড়ে না যায়। পাঁচফোড়ন যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তিতকুটে হয়ে যায় আর পাঁচফোড়নের সব ফ্লেভার নষ্ট হয়ে যায়। তো যখন দেখা যাবে পাঁচফোড়ন ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, তখন কিন্তু সাথে সাথেই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে এর একটা পাউডার তৈরি করে রাখতে হবে। কড়াইতে 1 চামচ তেল গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু হালকা লালচে করে আমি বড়ি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে বড়িগুলোকে, এবার তুলে রাখছি। রান্নাটা করার জন্যে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার এখানে ফোড়ন দিলাম। 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। মিডিয়াম আছে 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম, তো আলুটা প্রথমে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা ফুলকপি। ফুলকপিটাকে কিন্তু একটু বড় বড় টুকরো করে আমি কেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি গাজর। গাজরটাকে আমি আলুর মতন করেই কাটার চেষ্টা করেছি। একটুখানি পেঁপে এখানে দিয়ে দিলাম। আমি চেষ্টা করেছি আলু, পেঁপে আর গাজর একই রকম করে কাটতে, যাতে করে দেখতে ভালো লাগে। সবজিগুলো একই রকম করে কাটা হলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তরকারিটা। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য সব সবজি একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। সবজির মধ্যে একটা হালকা লাল লাল স্পট আসতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শিম। শিমটা আমি আর কাটিনি, গোটা গোটাই রেখেছি। আর একটুখানি বেগুন দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নেব। একটা মশলার পেস্ট তৈরি করব, তার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 চামচ হলুদ, এর সাথে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা আমি একটুখানি কালারের জন্য দিয়েছি, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করতে পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডার সম্পূর্ণই অপশনাল। 1 চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। সবজি রান্না একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না, তো চিনিটা অবশ্যই দিতে হবে। 1 চামচ আদা বাটা এখানে দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণ একটুখানি জল দিয়ে সব মশলাকে একসাথে মিশিয়ে রাখছি। এইরকমভাবে করে নিলে একটা বাটা মশলার এফেক্ট আসে, সবজিটা দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি সব সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি। এইরকমভাবে একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্না করলে একদম অল্প তেলেই কিন্তু সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আর টেস্টেরও কিন্তু কোনো পরিবর্তন হয় না। বেশি তেল দিয়ে ভেজে যদি আমরা রান্না করি সেই রান্নার যেরকম টেস্ট হবে, এই রান্নার টেস্টের সাথে কিন্তু সেরকম কোনো পার্থক্য হবে না। তো সবজিটাকে একটু হালকা করে ভেজে নিয়ে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। মানে টমেটোটা যতক্ষণ নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে মশলার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে এখানে দিয়ে দিয়েছি অল্প একটু জল। এবার মশলাটাকে সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্না করলে রান্নার টেস্টও ভালো হয়, রান্নাটা দেখতেও ভালো হয় আর সবজির যে পুষ্টিগুণ আছে সেটাও কিন্তু বজায় থাকে আর খুব কম তেলেই রান্না হয়ে যায়। এরকমভাবে একটুখানি ঢাকা চাপা দিয়ে একদম কম আঁচে রান্না করলে রান্নাটা কিন্তু খুব পুষ্টিকর হয় আর দেখতেও সুন্দর হয়। তো সব কিছু এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, সবজিটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম জল, মোটামুটি 1/2 লিটার মতন গরম জল এখানে আমি দিয়েছি। জলটা অবশ্যই গরম জলে দেবেন। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার নুন একটু কম লাগছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আপনারা অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। অল্প পরিমাণে একটুখানি চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার মিডিয়াম আঁচে এটাকে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি।
সবজি চেক করে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। পেঁপে সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে, তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন আর গোলমরিচ যেটা আমরা প্রথমে ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য আমরা ফুটিয়ে নেব। এখন কিন্তু ঢাকা দেওয়ার আর কোনো দরকার নেই, ঢাকা দিয়ে রান্না করলে বড়িটা বেশি নরম হয়ে যাবে। তো গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই বড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের, একদম জিভে জল আনার মতন পাঁচ তরকারির ঝোল। এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা জানেন তারা তো অবশ্যই জানেন, তবে যারা জানেন না তারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। এটা খুবই হেলদি আর খুব টেস্টি একটা রেসিপি। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।